কলা পাতা তুই কেটেছিস? হ্যাঁ। কলা পাতা খেতে ইচ্ছে করে? না। আর না বললি কেন? কলা পাতা খেতে ইচ্ছে করে বলেছি। কলা পাতায় ভাত খেতে ভালো লাগে? হ্যাঁ। বসো নাও। এই যে পাতা পাতা হয়ে গেছে। আগেকার দিনে গ্রামের মানুষদের বিয়ে বাড়িতে কলা পাতায় করে খাওয়া হতো। ভাত দিলাম। তুমি ভাত আর পারবে? আমি না। ভাতটা গোছাও, ভাতটা একটু টেনে নাও। তারপরে আজকে আমাদের হয়েছে কচু শাক আর চিংড়ি মাছ। এই দেখুন, কচু শাক আর চিংড়ি মাছ আর কলা পাতায় ভাত। আহ, এবার দিলাম মোচার ঘন্ট। আর কলা পাতার মাঝখানে এইখানটা কিন্তু ভাত মেখে খাওয়ার জায়গা, স্পেস। নাও কচু শাকটা নাও। আসলে ছোট ছোট বাচ্চারা এই সব অনুভূতির সাক্ষী তো তারা নয়, ওই জন্য আস্তে আস্তে এগুলো তাদের শেখাতে হয়। কলা পাতায় ভাত এরম ভাবে খেতে হয়, আমি শেখাই, ভালো লাগে বাচ্চাদের। ভাত একটু সামনে দিকে নাও, ওরাও আনন্দ পায়। এখন কম্পিউটারের যুগ, এগুলো আর কোথায় পাবে ওরা। শোনা, কচু শাকটা কেমন হয়েছে? ভালো হয়েছে। খাও। বাচ্চারা কত মজা পায়। সব বাচ্চা হয়তো অনেকে অনেক রকম সবজি খায় না, কিন্তু এরকম যদি কলা পাতার মধ্যে দেওয়া হয় না, আমি মনে করি বাচ্চারা সব ভাত খেয়ে ফেলবে। আমার মেয়ে কচু শাক খুব একটা খেতে ভালোবাসে না, যে কলা পাতা দিলাম ও সোনামুখ করে খেয়ে ফেলছে, সোনামুখ করে খেয়ে ফেলছে। আর এই যে বাটি নয়, মাটির টাটিতে দেওয়া হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। এই যে আমার অভিহিতা খুব ভালোবাসে মালাইকারি খেতে, আজকে হয়েছে মালাইকারি। মালাইকারি এবার তোমার মোচাটা খাবে। হ্যাঁ, দেখুন কচু শাক দিয়ে ভাত কিন্তু সব পরিষ্কার। অ্যাকচুয়ালি এগুলো বাচ্চাদের খাওয়ানোর একটা পদ্ধতি, আর হচ্ছে আগেকার দিনের ইতিহাস একটু একটু তারা জানতে পারে। কলা পাতায় খেতেও কত ভালো লাগে, তাই না? এই যে মোচা খাচ্ছে। আপনাদের যেসব বাচ্চারা খেতে চাইবে না, একটু গ্রামের দিকে বাড়ি, এরকম একটা কলা পাতা কেটে একদিনে সব রকম সাজিয়ে দিয়ে দেখবেন সব ভাত খাওয়া হয়ে যাবে। এই যে মালাইকারি, মালাইকারি খাবে কচু শাক দিয়ে, আর লাস্ট পাতে অবশ্যই কলা পাতায় দই দেব। দাও, ওই থেকে একটু দই দিই। যে থাকলো হচ্ছে দই, কড়ে পাতানো দই। এটা কিন্তু ঘরে বসানো হয়েছিল, দেখিয়ে দিলাম। অভিতা বলো, কলা পাতায় খেয়ে তোমার কেমন অভিজ্ঞতা? ভালো লাগছে? তো অভিতা খেতে থাক কলা পাতাতে। ছোট্ট একটা ভিডিও, বাচ্চারা কিভাবে হচ্ছে ভালোভাবে খাওয়ানো যায় তার একটা প্রচেষ্টা। আজকে ভিডিওটাই পর্যন্ত, টাটা।